নমস্কার, আমি ঈশানি প্রিয়দর্শিনী। আমার রেস্টুরেন্ট হচ্ছে সার্ফিরে দ্য কোস্টাল ক্যাফে। যদিও আমাদের বেশিরভাগ কোস্টাল খাবারের জন্য নাম, আজকে আমরা কাশ্মীরি খাবার বানাবো। আর এমন একটা খাবার বানাবো যেটা নাম তবক মাল। এটা মাটন রিবস দিয়ে হয়, মানে চাঁপ দিয়ে। কিন্তু এইটা হচ্ছে নেমন্তন্ন বাড়ির খাবার, যেটাকে কাশ্মীরে বলে ওয়াজওয়ান। এটা নর্মালি কেউ বাড়িতে বানায় না, কিন্তু আমরা বানাবো। কী করে বানাবো? প্রথমে একটা, এটা আপনার একটা চয়েস, আপনি প্রেশার কুকার নিতে পারেন অথবা একটা ডেকচি বা কড়াই নিতে পারেন। নিয়ে তাতে প্রথমে আমরা মাংসর চাঁপগুলো রেখে দেবো। এগুলো ছোটো সাইজের চাঁপ, যদি বড় বড় সুন্দর চাঁপ পাওয়া যায় তাহলে এক একটা হাড় করে কাটতে বলবেন। যত পাতলা হবে এটা তত তাড়াতাড়ি রান্না হবে এবং তত ভালো খেতে হবে। তবে এরকম পেলেও ক্ষতি নেই, শুধু শেপটা একটু অন্যরকম হবে। এই যা, স্বাদে কোনো ফারাক পড়বে না। মাংসগুলো রেখে দিলাম। আর কাশ্মীরি খাবার কিছু একটা খুব একটা আনইউজুয়াল হতে হবে। এটা আমরা বয়েল করব দুধ দিয়ে। এটা আপনার চয়েস, অর্ধেক দুধ অর্ধেক জলও দিতে পারেন, পুরো দুধও দিতে পারেন। আমার দুধ আছে এতটা, আমি ঢেলে দিই। যদি হাঁড়িতে বা কড়াইতে সেদ্ধ করতে হয় তো অন্তত 30-40 মিনিট সেদ্ধ হবে, তার জন্য এই দুধটা একটু কম পড়তে পারে। তাই আরেকটু জল, বেশি না দেওয়াই ভালো। প্রথমে কমে গেলে মাঝে মাঝে চেক করে আরেকটু আরেকটু দিয়ে দেওয়া। এইবারে এর মধ্যে ফ্রেগ্রেন্স দেওয়ার জন্য, গন্ধ দেওয়ার জন্য আমরা কি কি দেব একবার দেখে নিই। মৌরি, দুটো লঙ্কা গুঁড়ো কেন? একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, একটা হচ্ছে সত্যিকারের লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। হলুদ, গোলমরিচ, বড় এলাচ, নুন, দারচিনি, এটা হচ্ছে আদা, জাফরান, কাশ্মীরের রান্নায় জাফরান হবে না, এটা তো হয় না, রসুন, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ দুটোই দিচ্ছি। এটা লবঙ্গ, এখানে একটু জিরে গুঁড়ো, আর এখানে একটু মাখন আছে, সেটা এখন লাগবে না, সেটা লাস্টে লাগবে। এবারে আমরা কি করব, এটাকে প্রথমে আগুনটা অন করে একে একে যা যা দেওয়ার দিয়ে দেব। মৌরি, কাশ্মীরি লঙ্কা, আমি সব কিছু হাফ টিস্পুন হাফ টিস্পুন দিচ্ছি। আপনি যদি মাংস 1 কেজি মতন নেন তাহলে এই কোয়ান্টিটিগুলো ডাবল করে দেবেন। হলুদ খুব কম, গোলমরিচও খুব কম। অনেক রকম মশলা যখন আমরা দিই তখন খুব দরকার যে সবকটার অনুপাতটা একটা ব্যালেন্সে থাকে। যদি যে কোনো একটা জিনিস যদি আমরা বেশি দিয়ে দিই তাহলে কিন্তু পুরো স্বাদটাকেই নষ্ট করে দেবে। দারচিনি, আদা, রসুন, দুটো তেজপাতা, অল্প একটু জিরে, খুব অল্প, ছোট ছোট এলাচ আর লবণ। এবার এটা দিয়ে আমরা আস্তে করে একবার নেড়ে দিয়ে ঢাকার আগে নুন দেব। এবার নুনটা খুব সাবধানে দিতে হবে, কেন এটা আমরা বানাবার পরে লাস্টে মাখন দিয়ে ভাজব। আর আমরা তো আমুল মাখন ইউজ করি যাতে নুন দেয়া থাকে। তাই আপনার এই মাংসটা দেখে যতটা নুন দরকার মনে হচ্ছে তার 3/3 দেবেন বা তারও কম, তো জাস্ট এইটুকু। এবারে এটাকে আমরা ঢেকে দেব। এইটা ঢেকে দিয়ে এবার অন্য যা কাজ আছে বাড়ির সব শেষ করে চলে আসি, তারপরে এটাকে ফিনিশ করব। আধ ঘন্টা হয়ে গেছে, এবারে মনে তো হচ্ছে হয়ে গেছে, দেখি। আমরা এই মাংসের টুকরোগুলো তুলে নেব।
যদি বাড়িতে খুব বড় চাকতি থাকে পুরোটা ছেঁকে নিয়ে মাংস টুকরো তুলে নেওয়া যায়, কিন্তু এতক্ষণে নরম হয়ে গেছে তো যত কম ঘাঁটবো তত ভালো, তাই আগে তুলে নিই। হয়ে গেল। এবারে আগুনটা অফ করি। এবারে এই যে দুধটুকু আছে এটাকে আমরা ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে দিয়ে ছাঁকনির মধ্যে যে লিকুইডটা না চিপে যতটা সুন্দরভাবে বেরোবে ততটা বার করে। আবার কড়াইটা বসিয়ে এই যে একটুকু সস আছে এটাকে শুকিয়ে নিয়ে নেব। এটা অপশনাল, এটা যদি আমরা নাও বানাই তাহলেও তাবাক মাছ সার্ভ করা যেতে পারে, এটাতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়। এটা এবার শুকিয়ে যাবে, জাস্ট একটু চটচটে সসের মতন তৈরি হবে। তো নর্মালি এইসব রান্না কিন্তু কাশ্মীরের বাড়িতে লোকে খায় না, এটা খেতে হয় আপনাকে নাম করা রেস্টুরেন্টে যেতে হবে বা কোনো ওয়াজওয়ান যেখানে ফিস্ট হচ্ছে, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, এরকম জায়গাতেই খেতে পাওয়া যায়। শুকিয়ে এসেছে, এবারে আমরা আগুনটা অফ করে এইটাকে একটা বাটিতে রেখে দেবো, আমরা তাবাক মাছের পাশে এটা আমরা সার্ভ করবো। একটা ফ্রেশ প্যান নেব, নিয়ে তাতে দেব মাখন, কঞ্জুসি করার দরকার নেই, বেশ ভালোবেসে মাখন দিতে হবে। প্রত্যেকটা মাংস এই মাখনেই ভাজা হয়। মাখনটা গলবে ততক্ষণ আমরা যে মাংসের টুকরোগুলো আলাদা করে রেখেছিলাম সেটা রাখবো। এখন দেখে মনে হচ্ছে এটা কি হলো, মাংস সেদ্ধ কেমন খেতে হবে, এটা না খেলে বোঝা যাবে না। যত গন্ধ দ্রব্য দিয়েছি আমরা এর মধ্যে পুরো ফ্লেভারটা কিন্তু এই আধ ঘন্টায় মাংসটার মধ্যে ঢুকে গেছে। এবারে আমরা এটা মাখনে ভাজার পরে কি হয় সেটা খেলেই বোঝা যাবে। এতে একটা অপশনাল স্টেপ আছে, আমি এই মাংসটা সোজা নিয়ে মাখনের মধ্যে দেবো। অনেক কাশ্মীরি কেটারাররা, যেরকম বললাম এটা বাড়িতে কেউ বানায় না, অনেক কাশ্মীরি কেটারার বা রেস্টুরেন্ট কী করেন, ডিমের মধ্যে এক ফোঁটা নুন দিয়ে সেটাকে ফেটিয়ে তার মধ্যে ডুবিয়েও ভাজে, কিন্তু আমার চেনা কোনো রেস্টুরেন্টে সেরম হয় না বলে আমি সেভাবে করি না। হাতে দিচ্ছি কারণ বাড়ির লোকের জন্যে, যদি রেস্টুরেন্টে বানাতাম তাহলে টংস দিয়ে করতাম। এটা কিন্তু ঢিপি করে ভাজা যাবে না, একটা একটা সাইড করেই ভাজতে হবে। তো ততটাই বড় প্যান নেই, যতটুকু মাংস আছে নইলে দু তিনবারে করো, একটু সময় লাগবে, পুরো ব্রাউন রং হবে। বারবার পাল্টে লাভ নেই কারণ মাংসটা অলরেডি তুলতুলে নরম হয়ে গেছে। এটা আন্দাজ মতো ছেড়ে দেবেন, যদি নেহাত মনে হয় কি হলো একটু তুলে দেখতে পারেন, না আরও সময় লাগবে। আঁচ বেশি বাড়ানো যাবে না কারণ তাহলে মাখনটা ঘি হয়ে যাবে। এটা লোকে স্টার্টার হিসেবেই খায় নর্মালি, যেরকম আমাদের সব সময় আগে লুচি ছোলার ডাল তারপর ডাল, এই সেরকম প্রথমে এরকম কিছু ড্রাই আইটেম আছে, তারপর পোলাও আসে, তারপরে রুটি আসে, অনেক রকম মাংস মুরগি আছে। আমি 3 বছর কাশ্মীরে ছিলাম আর আমি তখন ভেজিটেরিয়ান ছিলাম, আমি যে হাক শাক, তারপর আপনার কামাল কাকড়ি, মানে পদ্মফুলের যেটা ডাঁটা, এগুলো দিয়ে যে কি অপূর্ব ভেজিটেরিয়ান হয়, না খেলে সত্যি লাইফে কিছু একটা মিস করা হয়। তো যদি কখনো চান্স পান কাউকে বলবেন আপনাদের একটু কাশ্মীরি ভেজিটেরিয়ান খাবারও খাওয়া। এটা যখন দেখে আপনার মনে হবে যে হ্যাঁ বেশ সুন্দর ব্রাউন একটা রং এসছে,
তখন আমরা এটাকে বের করে নেব। এমন সুন্দর ভাজা হওয়া উচিত যে হাড়টাও চিবিয়ে খাওয়া যায়। হয়ে গেছে। এবারে আগে একটা থালাতে বার করব। এই যে মাখনটা রইলো এটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা এমনি রুটি ডুবিয়ে খাওয়া যেতে পারে আলাদা করে, অথবা অন্য রান্নাতে ইউজ করে খাওয়া যেতে পারে। তুলে নিচ্ছি। তোলা হয়ে গেল, এবার এটাকে আমরা সাজিয়ে ফেলব। এটার সাথে যে সসটা আমরা বানিয়েছিলাম সেটা সার্ভ করতে ভুলবেন না। এই দেখুন কাশ্মীরি রান্না কলকাতায় বসে, আর জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে লিখে দিন, আমি বাংলা টিমের কেউ নিশ্চয়ই উত্তর দিয়ে দেবে। টিম থেকে বেরোবার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কটা বোতাম টিপে দিয়ে বাংলার সমস্ত নতুন প্রোগ্রামের নোটিফিকেশন পেতে থাকবেন। আবার দেখা হবে, বাই বাই।